শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি দৈবকি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:15, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো। আমি উঠেছি 6টার সময়, উঠে ঘরগুলোকে ঝাড় দিয়েছি, তারপরে বাসনটা বের করে রেখে এসে ঘরটা মুছতে লেগেছি। আর ঘরটা আজকে একটু মুছুমুছু করে মুছছি, খুব জল দিচ্ছি না। দেখতে পাচ্ছ, মনে হচ্ছে এদিকটা দেখে যেন মোছা হয়নি, কিন্তু মুছেছিলাম তো। দিদি গেল পায়ের ছাপ পড়লো বলে আর একবার মুছেছি, দিয়ে ওরকম ওরকম হয়ে আছে। আর মুছুমুছু করে মুছছি তার কারণ হচ্ছে মা উঠে পড়েছে আর মা গেছে বাথরুমে। এই মাত্র মা এসে এই যে বেঞ্চটা দেখছো, এই বেঞ্চটায় বসবে, তার জন্য খুব জল জলে করে মুছছি না, একটু শুকনো শুকনো ভাব করে মুছছি যেন শুকিয়ে যায়। আর মা তো এমনিতে ঠান্ডা লাগে, ফ্যান তো চালানো যাবে না। আর এমনিতে আমি 12 মাসই শীত, যতই শীত পড়ুক না কেন গরম মোছার সময় ফ্যান চালাই, তো মা বসবে বলে ফ্যানটা চালাবো না বলে আমি এইভাবে মুছছি আজকে। সকালে কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে আমি এখন ঠাকুরঘরটাকে একটু মানে পরিষ্কার করে নিচ্ছি। কী বলো তো, কয়েকদিন পর তো ভাই ফোটা, আর ভাই ফোটার সময় তো আমি থাকবো না, কালী পুজোতে আমি মায়ের বাড়ি যাবো, তো তার জন্য এখন থেকে একটু পরিষ্কার করে রাখছি। তখন ভাইফোঁটায় পিসিমারা সবাই আসবে, তো আর একটু ঝুল পড়েছিল, এই তো দুর্গাপুজোর সময় ঝাড়া হলো, আবার দেখছি একটু একটু ঝুল পড়ে গেছে, তো ঝাঁটা দিয়ে ঝুলগুলোকে ধরে নিলাম, দিয়ে ভালোভাবে এই যে দেখছো তাকটাতে সব কোটো বাটা সব আছে এগুলোকে গুছিয়ে নিলাম, নিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি ঘরটা। আর এই যে ড্রামটা দেখছো, এখানে ছিল হলুদ মুড়িগুলো ছিল, তো শেষ হয়ে গেছে, অল্প ছিল বলে আমি একটা ছোটো কোটোতে রেখে দিলাম, দিয়ে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর ভাবছি আমাদের ঘরটাকেও আজকে পরিষ্কার করে নেব। যখন ঘর ঝাড়াঝুড়ো করছিলাম ওই ঘরটা, তখন না বাবু ওঠেনি, তো তার মাঝখানে ঝাড়াঝুড়ো করতে করতে বাবু উঠেছিল, বাবুকে উঠালাম, ব্রাশ করালাম, খাওয়ালাম, তারপরে আমাদের ঘরটাও একটু মানে ঝুল একটু টু ঝুল হয়েছিল, তো সেগুলোকে ঝাড়লাম, ঝেড়ে মনে করলাম যে আজকে বেড কভারটা পাল্টাবো, কিন্তু কী করেছে জানো, বাবু আজকে হিসি করেছে, তো বেড কভারটা রোদে দিতে হবে, একটুখানি হিসি লেগে গেছে, ওইদিকটা ভিজে গেছে, আর বেড কভারটা কেচে দেবো, আর তলে যে এটা পাতা আছে কাঁথাটা ওটাকে রোদে ফেলে দেব। তো দেখো সব কিছু নামিয়ে দিয়েছি, আর এই যে বালিশের কভার টভার এগুলোকে মনে করছি সার্পে দেবো, তো সার্পও নিয়ে আসতে বলতে হবে, বাড়িতে এখন সার্প নেই, ওষুধে নিয়ে এসছিলো, তো রোজই তো কাঁচাকুচি করছি, কাঁচাকুচিরা শেষ নেই মানে শেষ হয়ে যাচ্ছে, তো দেখি নিয়ে আসুক। তারপরে এই বেড কভারটা বা সুতির, এটাকে একটু গরম জল দিতে হবে, দেখো সাদা কালারের বলে না নোংরা হচ্ছে বেশি, আর বাচ্চা আছে তো বাড়িতে, আর আমাদের তো গ্রামে বাড়ি বুঝতেই পারছো, এই ধুলো পায়ে বাবু আসতে এসে নোংরা করে দিচ্ছে, আর গরু ছাগল গোবর টোবর না বাবু একদম পাইকর নিয়ে চলে আসছে, তো একটু গরম জল করে একটু ভালো করে কাচতে হবে, না হলে আবার পরিষ্কার হবে না, চকচক করবে না, নোংরা হয়েই থাকবে। তো এই বালাপোশটাকে আমি রোদে দিই, মেলা ছিল এবার পাতা ছিল খাটে ওটাকে, তারপরে এগুলোকে সার্পে ডুবিয়ে দেবো। এইমাত্র কাপড় কেচে এলাম আর জামা কাপড়গুলো এদিকে মেলে দিলাম, আর মুনমুনি কি হয়েছে জানি না, মুনমুনি মানে ওর বাচ্চা হবে কিন্তু এখন হবে না কি বুঝতে পারছি না, ও একটু চেঁচামেচি করছে, ওকে মাঠে একটু নিয়ে গেছিলো, বাড়িতে ঘাস কম ছিল বলে ওকে মাঠে একটু নিয়ে গেছিলো রুদ্র বাবা, নিয়ে এলো তারপর থেকে ও কেমন মানে চেঁচাচ্ছি, কিন্তু দেখে মনে হয় না যে এখন হবে আমার, তো একটা কাকিমাকে বলেছে যে রুদ্র বাবাকে আজকালের মধ্যেই হতে পারে, জানি না কেন চেঁচে, চুপ করো চুপ করো মুনমুনি চুপ করো। আর ওদিকে আমি পুজো করলাম, পুজো করছি আর রুদ্র বাবা আমাকে ডাকছে যে এসো এসো মুনমুনির বাচ্চা হবে বোধ হয়, তো আমি বলছি এখন খুবই করছিল হবে না, টনছট করছিল তখন, আর মাকে জিজ্ঞেস করলাম মা কিছু বলছে না, আর আমি এসব আগে মানে করিনি তো কিছু জানি না, এদিকে পুজোও করে নিলাম, মাকে মুড়ি দিলাম, মা বসে বসে মুড়ি খাচ্ছে, এখন মাকে তেল মাখিয়ে দেবো যে মা এখানে মুড়ি খাচ্ছে, আর বাবু এখানে বাইরে খাচ্ছে, বাবু গেটের ওখানে বসেছে, 6টাতে দেখা যায় না, মুনমুনিটা না খুব কষ্ট পাচ্ছে জানে তো, কিন্তু কীভাবে কী করতে হবে না করতে হবে আমি না এই সম্বন্ধে কিছু জানি না, আমি কোনো দিন আগে মানে ছাগলের বাচ্চা হলে তখন মানে কাছে থাকিনি, দেখিনি এইসব জিনিসগুলো, দিদি আবার এসবগুলো জানে কিন্তু দিদিও বাড়িতে নেই, মানে মুনমুনি এত কষ্ট হচ্ছে মানে দেখতে পারা যাচ্ছে না, তো বসানোর চেষ্টা করছি তাও বসছে না, সবাই বলছে কি না বসাতে হবে, বসালে ভালো হবে,
কাকিমাকে ডেকে নিয়ে এলাম আমি তো কিছু বুঝতে পারছি না কি করতে হবে না হবে কাকিমা এখন আসছে তো যাই দেখি ফাইনালি অবশেষে অনেক কষ্টের পর মুনমুনির বাচ্চা হয়েছে ছেলে তো আমরা সবাই খুশি অনেক কষ্ট পাচ্ছিল ও তারপর হলো আর তারপর এই কাকিমাটা সব নিয়ম কী সব করতে হয় যে খুরগুলো তুলে মাথায় দিতে হয় এসবগুলো দিল তারপরে কানে ফু দিতে হয় এগুলো তো আমি সব জানতামই না তো আমি শিখে নিলাম এবার যদি কোনো ছাগলের হয় তাহলে আমি আর কি সামলাতে পারবো আজ চার বছর হলো মুনমুনকে নিয়ে এসেছিলাম চার বছর পর দেখো কতদিন পর বাচ্চা হলো তো ছেলে বাচ্চা হয়েছে আগে একটা নষ্ট হয়েছে একটা মানে মানে মাছ না পুষতে হয়ে গেছিল তো ছোট্ট ছিল এটা বাঁচে নিয়ে মারা গিয়েছে দেখো কি সুন্দর এটা পুকুরে আবার মায়ের মতো হয়েছে মায়ের থেকে একটু আলাদা বলো কেমন হাসি দেখা দইব কি এ বাবু হাঁটার চেষ্টা করছে দেখো এখন এরকমই হবে থারো হওয়ার চেষ্টা করছে চার বছর পর হলো অনেকদিন পর আগে নষ্ট হয়ে গেছিল একটা আর আমি দিকে রান্না বসার দেরি হয়ে গেল মেলা সাড়ে 11টা বেজে গেল এখনো মাকে চান করানো হয়নি সবজি কাটা হয়নি কিছু হয়নি মুনিটা খুব বদমাস জানো তো দেখো বাচ্চাটাকে দুধ দিচ্ছে না দুধ খাওয়ার জন্য বাচ্চাটা কান্নাকাটি করছে তা ও দিচ্ছে না শুধু লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে এত মানে জোড়াজোড়ি করে খাওয়ানোর চেষ্টা করছে কিছুতেই দিতে চাইছি না আজকে রান্না বাসাতে এত দেরি হয়ে গেছে কি বলবো তার জন্য দেখো সবজি পাতি মানে ঝোলা ঝম্প যেখানে যা ছিল সব কিছু এখানে নিয়ে চলে এসেছি একদিকে রান্না করছি একদিকে কাটছি এদিকে উচ্ছে তো সিদ্ধ করতে দিয়েছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন লাউ ডাল হবে এটাকে কেটে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দেবো আর এই যে সব বেগুন টেগুন এগুলো সব গাছে বেগুন কিন্তু পোকা লাগা টোকা লাগা আছে ভাজতে তো কিন্তু আজকে আর সময় নেই মুনমুনে চা হলো না তার জন্য একটু দেরি হয়ে গেল দেখাশোনা করতে হলো এ করতে হলো এইসব করে একটু দেরি হলো বিকেলবেলা আমি একটু গিয়েছিলাম ওই পাড়াতে মানে সে যে ব্লাউজটা নিয়েছিলাম পুজোর সময় ওটা সেলাই করা হয়নি মানে টাকতে হতো একটু আমার ফিটিংস হচ্ছে না তো তাই দিতে গেছিলাম আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে তাই দিদি আজকে সন্ধে জেলে দিয়েছে আর এদিকে আমি চা বসালাম এসে আর রুদ্র বাবা এই যে এই মাছকটা পেয়েছিল এই মাছকটা এখন ভেজে নিচ্ছি ও বলছে আমাকে বেটে দেবে তো ও শুধু খাবে না আমরা সবাই খাবো আর কালকে তো বৃহস্পতিবার তার জন্য নিরামিষ হবে তাই রাত্রে এই মাছকটাকে বেটে দেব চা খেয়ে রুমে এলাম আর রুমের অবস্থাটা দেখো একদম সেই যে সব রোদে দেওয়া ছিল তুলে নিয়ে আসা হয়েছে অগোছালো হয়ে পড়ে আছে কিচ্ছু পাতা হয়নি ঠিকঠাক করা হয়নি এখন আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেব মানে বিছানাটা গোটানো হলো এবার এখনও অনেক কাজ বাকি আছে বালিশের কভারগুলো সব পড়াতে হবে সব কেটে দিয়েছিলাম আর আমাদের যে বালিশ দুটো ব্যবহার করি সেই দুটো মানে কভার পাল্টাবো ভাবছি এই যে এগুলো গ্রামে বিক্রি করতে এসেছিলো এই কভারগুলো নিয়েছি তো বালিশ টালিশ সব ভরবো বাবু ছোটোগুলো অনেকটাই সময় লেগে যাবে আর আমার সারাদিন কীভাবে কাটলো তোমরা তো দেখলেই তো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আমার নতুন ব্লগে আজকের মতো টাটা